আসসালামু আলাইকুম, তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আমার খামারের সব থেকে কিউটেস্ট প্রাণীকে নিয়ে আসলাম আপনাদের সামনে। ওর নাম পিকু। পিকু ইজ দ্য অ্যারোপ্লেন। দেখছেন কীভাবে অ্যারোপ্লেনের মতো ল্যান্ড করলো? হ্যাঁ, ওর নাম দিয়েছি আমি অ্যারোপ্লেন। হ্যাঁ, ও আবার আপেল খেতে অনেক ভালোবাসে, তাই আজকে ওকে আমি আপেল খেতে দিয়েছি। দেখুন আপেল খাচ্ছে কীভাবে। কিন্তু অনেক দুষ্টু আর বাজে, অবশ্য কথা বলতে পারে না, ও আধো আধো কথা বলে, খুব কম কথা বলে। ও অনেকটা মানে কি বলবো, ও যখন একা থাকে কাউকে দেখে না, বাসা নির্জন থাকে, তখন ও সবাইকে ডাকে, কী যেন বলে একটা ডাকার চেষ্টা করে যখন কাউকে দেখে না। এবং ওর আরও একটা অভ্যাস আছে, ও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক আছে, আমার তো বাসায় পাখি, পাখিকার পাখি, ও সহ কবুতর সহ আমার একটা বিড়াল আছে, আমার মেয়ে। এর আগেও আমি আমার মেয়ের ভিডিও দিয়েছি শর্টসে, আপনারা দেখেছেন হয়তো, না দেখলে দেখে নেবেন। আমার মেয়েকে দেখে অনেক মানে ডাকাডাকি করে, ভাবে ডাকাডাকি করে আমি বুঝতে পারি, বা আমার মা আমার বাবা সবাই বুঝতে পারে যে ওর খাঁচার সামনে সম্ভবত মিনি এসেছে। এই মিনিকে ওর সামনে থেকে সরিয়ে, ও আপেল পছন্দ করে এবং এছাড়াও আরও কী কী খাবার খায় সেগুলো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। ঠিক আছে,